সেই স্বাদ তো চলে যায় নাই। আল্লাহ যতদিন আমাকে হায়াত দিছে ততদিনই আমি বাঁচতাম, আর আল্লাহ যদি মৃত্যু দেয় আমাকে তখন তো আমি থাকবো না। এটাই হচ্ছে কথা, সবাই সব জায়গায় থেকে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। দেশ এবং প্রবাসে সকল ভাইরাই আমাকে কম বেশি চিনেন, আপনারা ভালোবাসেন, আমি কাজের মাঝে আপনাদের মাঝে আসি। এই যে এই আউশ ধানটা আর কি কাটি ফেলাচ্ছি, মনে হয় যে এই এই ধানের মধ্যে ঘাসই বেশি, ধান কম। তো ওই যে কোনায় চারা দিছি, ওই চারাগুলো একটু বড় হয়ে গেলে এই যে ধান ঘাস একসাথে কাটি গরু খাওয়াচ্ছি। আর মনে করেন যে এই জমি পুরা ক্লিয়ার হয়ে গেলে ট্রাক্টর দিয়া চাষ করি, মনে করেন যে ওই যে চারা উঠায় আর কি ধান লাগাবো দিয়া। তো আশা করি সবাই ভালো আছেন, কম বেশি আমাকে সব জায়গায় থেকেই চিনেন, ফেসবুক পেজ থেকে চিনেন, সেই সব ব্লগ থেকে চিনেন এবং ইউটিউব থেকে চিনেন এবং টিকটক থেকে আমাকে কত কম বেশি সবাই চিনেন। তো গতকালকে হঠাৎ করে আমার টিকটক আইডিটা মনে করেন যে হ্যাক করে নিয়ে তার নিয়ন্ত্রণে নিয়া হঠাৎ করে মনে করেন যে ওই আমার যে সেই সাথ যে একটা পিকচার যে আমার টিকটকে যে দেওয়া ছিল সেটা আর কি চেঞ্জ করি, বুঝতে পারছেন? ওই মনে হচ্ছে যে ক্যামেরাটা হাতে ধরি ছবি তুলি, ফ্ল্যাশ দেওয়া ছবি তুলি, ওই রকম একটা পিকচার আর কি আমার টিকটকে আর কি যে জায়গা লেখা ছিল যে সেই সাথ সেই জায়গাতে আর কি লাগাইছে, লাগায় এখন বর্তমান তার নিয়ন্ত্রণেই আছে। তো দাদা কী করবো, মনে করেন যে এসবের হয়রানি অনেকেই হচ্ছে, অনেকেই। আমার তো একটা ছোটো একটা টিকটক আইডি, মনে করেন যে 1.2 মিলিয়ন, মনে করেন যে 12 লাখ আর কি মানুষ আর কি ফলোয়ার আসিলি। তো এখন সেই জায়গায় থেকে মনে করেন যে আমাকে এখান থেকেও আর কি বঞ্চিত করলো। তো আপনারা কম বেশি জানেন যে আমি কাজের মাঝে কাজ করার মাঝে মাঝে আপনাদের সামনে আসি, বিনোদন দিই। তো আমিও একটু চাইছিলাম কি যে আপনাদেরকে আর কি কাজের মাঝে আমি হাসি মুখটা রাখি, আপনাদেরকেও আর কি দেখাতে চাই যে কৃষকেরাও একটু হাসতে পারে বা কৃষকেরাও একটু হাসি ফুর্তি নিয়ে থাকে, কাজের মাঝে একটু আনন্দ করি থাকে, এরম একটা আমার উদ্দেশ্য ছিল, বুঝতে পারছেন? তো এখন সেই জায়গায় আমার আইডি ছোটো, কিন্তু আমার মনে হয় দাদা আমাকে মনে হয় এমন কোনো ভাই জানেরা নাই যে আমাকে চিনে না। আমার আইডিটা ছোটো ঠিক আছে, কিন্তু আমি আল্লাহ দিলে আমি যেখানে যাইতাম সেখানে আমাকে এক নামেই আর কি পরিচিত, নাম জানুক আর না জানুক ওইটা সেই সাত ভাই যাচ্ছে, ওইটা সেই সাত যাচ্ছে, ওইটা সেই সাত দেখ দেখ ওইটা সেই সাত যাচ্ছে, এরকম একটা আর কি আমার কানে একটা আসতো। বাইরের সামনে খাড়া হইতাম, সালাম আলকি দিতাম, কথাবার্তা বলতাম। তো এখন কথা হচ্ছে যে আমার একটা মানে আমি কাজের মাঝে আসি, এখন অনলাইনে আসি, মনে করেন যে কাজ করা অবস্থায় বেশিরভাগ আমার আসা হয়, কাজ কাজের পাশাপাশি একটু আসি, আপনাদেরকে একটু হাসাই। তো এখন আমার একটাই টিকটক আইডি ছিল। তো এখন কথা হচ্ছে যে টিকটক আইডি একটাই আসিলি, তো এখন তো আমার আর টিকটক নাই, এখন আমার তো টিকটক আইডি নাই দাদা, এখন টিকটক আইডি নাই, এখন আছে শুধু সেই সাত ফেসবুক পেজ, সেই সাত ব্লগ আর একটা ইউটিউব চ্যানেল আছে। তো এখন এই বর্তমান এই দড়িতেই আমার থাকা পড়ব, বুঝতে পারছেন? কাজের মাঝে মাঝে আপনাদেরকে কাজ কামের আর কি ভিডিও আর কি আপনাদেরকে দিব আর টিকটকে আর আমার আশা হচ্ছে না। যদি আল্লাহ যদি আমাকে ওই যে আইডিটা যে হ্যাক করেছে তার যদি একটু মায়া দয়া হয় যে না একটা কৃষি কাজ করি খায় একটা একটা ছেলে, তে তার আইডিটা নিয়ে আমি মনে হয় ভুলই করেছি, যদি আমাকে রিটার্ন দেয় তাহলে তো আলহামদুলিল্লাহ, না দিলেও আলহামদুলিল্লাহ। তো এখন মনে করেন যে সবাই তো একরকম না, এখন কাজের মধ্যে আসি, আপনাদেরকে একটু হাসাই, আপনাদেরকে একটু বিনোদন দিই। এখন এই জায়গায় থেকে আমি মনে করেন যে আর টিকটকে নাই, এই মুহূর্তে আমার টিকটকে নাই। অনেক ভাই জানেরা আছে আমার ফেসবুক পেজ থেকে, সেই সাথ ব্লগ থেকে, মনে করেন যে ভিডিও আপলোড দিয়ে
টিকটকে ছাড়বো, আবার ইউটিউব থেকে ভিডিও আপলোড দেওয়া টিকটকে ছাড়বো। তো এগুলো তো ওইসব ভাইজানেরা তো আমাকে ভালোবাসি আর কি, ভিডিও আপলোড করি আর কি টিকটকে ছাড়বো। তো তবে আমার এখন বর্তমান টিকটক আইডি নাই, এখন আমার একটা টিকটকও আইডি নাই, যা আর কি দেখবেন আমার ভিডিও টিকটকে সেগুলো হচ্ছে ওই ভালোবাসি যারা আর কি ফেসবুক পেজ থেকে সেই সাত ব্লগ থেকে আর কি ডাউনলোড করবে, নাই এমডি মনিরুল ইসলাম ইউটিউব চ্যানেল থেকে ডাউনলোড করি, হয়তোবা তারা টিকটকে ছাড়বি, বুঝতে পারছেন? তাছাড়া আমাকে বর্তমান আর টিকটকে আমাকে আর পাবেন না কো, আমার টিকটকে আইডি নাই। একটা আইডি আসিলি আপনাদের মাঝে তো আমি আইসি হাসাইছি, অনেকেই বিরক্ত হয়েছেন, অনেকেই হাসিছেন, অনেকেই, আর আমি বেশিরভাগ আমার চিনা পরিচয় মানুষগুলো ছিল ছোট ছোট বাচ্চা, 4 বছরই 5 বছরই ছেলে মেয়েরা আর কি ভাত খাইতো না। তো আমার ভিডিও আমি এমনও ফোন আমি পাইছি যে ভাইয়া এখন আমার ছেলে আপনার ভিডিও দেখে আর ভাত খায়, হ্যাঁ আপনি হচ্ছে কচু খাচ্ছেন আর আমার ছেলে কচু দেখি ভাত খাচ্ছে, আর ভাত খাওয়ার কয় সেই স্বাদ লাগতেছে, সেই স্বাদ লাগতেছে। তো এখন কথা হচ্ছে যে আমার যে আইডিগুলা যে এভাবে হ্যাক করে নিচ্ছে, এই যে আশায় বিষয়গুলা, এগুলা প্রতি মুহূর্তই অনেক ভাইদের মুখ থেকে শুনতে পাই, দেখতে পাই, আজ আমার দায়ী মনে করেন যে চলে গেছে, এখন কিছু করার নাই দাদা। এখন অবশেষে এখন মনে করেন যে আমার ফেসবুক পেজ সেই সাত ব্লগ আর ইউটিউব চ্যানেল এমডি মনিরুল ইসলাম, এখন এই দুটা নিয়েই এখন বর্তমান আমার জীবন মনে করেন যে থাকবে, এদের ভিতরে কাজ কামের মাঝে এই দুটা আর কি অনলাইনে আর কি আসার নিয়ত আছে, বুঝতে পারছেন? তো অনেকজনই আমার ভিডিও দেখে বিরক্ত হয়েছেন, অনেক অনেকজনই আমাকে অনেক ভালোবাসিছেন, অনেকজন আর কি আমি দেখা করতে চাইছেন, দেখা করতে পারি নাই কাজ কামের জায়গায় থেকে দেখা করা ওইভাবে সম্ভব হয় নাই। তে কথা করতে পারতেছি না, বুঝতে পারছেন? মানে মানে আমার কি জানি আর কি আর কি শখের জিনিস তো দাদা, বুঝছেন? মানে সেই জায়গায় থেকে আমি খালি বারবার খালি হেরেই যাচ্ছি, বুঝছেন? হেরেই যাচ্ছি, আল্লাহ কপালে কি রাগিছে জানিনি। তবে কাজ কামের মধ্যে আপনাদের মাঝে আমি আসব, কিন্তু টিকটকে আর আসা হবে না, বুঝতে পারছেন? আমি দেশ এবং প্রবাসী সকলের জন্য দোয়া করি। আমার আইডিগুলা ছোট, কিন্তু সেই জায়গায় থেকে মনে করেন যে আমি পরিচিত ছিলাম বেশি, যেখানে যাইতাম সেখানের মানুষই আমাকে, সেখানকার ভাইজানেরাই আমাকে চিনতে পারতো যে সেই সাদাইছে। তো এখন টিকটক থেকে আমি মনে করেন যে বাড়াই গেছি, একটা আইডি তুলতে যে কত কষ্ট, যে তুলে সেই বুঝে। আবার কিছু ভাইজান আমাকে প্রশ্ন করতে পারেন যে আসলে অ্যাকচুয়ালি এখন আপনি কি করবেন? আমি কৃষি কাজ করব, কৃষি কাজের মাঝে মনে করেন যে ব্লগ ভিডিও নিয়ে আসব। এখন অনেক বাবারই মনে করেন যে অনেক সম্পদ থাকে, বুঝতে পারছেন? সেই সম্পদ কিন্তু অনেক ছেলে পায়, আবার অনেক বাবার অনেক সম্পদ থাকে, অনেক সম্পদের থেকে আবার বঞ্চিত হয়ে থাকে, বুঝতে পারছেন? তো আমার বাপের কিছুই ছিল না, বুঝতে পারছেন? তবুও আমি হাসি মুখ রাখিছি এবং আমি রাখবো, রাখার চেষ্টা করব, বুঝতে পারছেন? তো এরকমই, বুঝতে পারছেন? অত সম্পদ দিয়েই যে থাকলেই যে মুখে হাসি থাকে, তাছাড়া যে হাসি থাকে না, এটাই আমি আর কি প্রমাণ করতে আর কি একটু অনলাইনে আর কি নামিছিলাম, বুঝতে পারছেন? তো অনলাইনে আমি থাকবই, এখন মনে করেন তো খালি শুধু টিকটকে থাকা হচ্ছে না, তাহলে আমার ইউটিউবে থাকা পড়বো আর মনে করেন যে ফেসবুক পেজে থাকা পড়বে, বুঝতে পারছেন? টিকটকে থাকা পড়বি না। তো আমিও একটু কিছু ভাইজানদের একটু দেখাবো যে আসলে অর্থ সম্পদ
জোর জমি না থাকলেও একটা মানুষ হাসতে পারে বা চলতে পারে, এটাই আর কি আমি বোঝানোর জন্য আর কি আইছিলাম। অনেক মানুষই বলে যে অর্থ না থাকলে মুখে হাসি আসে না ভাই, তো আমি বোঝাতে চাইছিলাম যে কাজ কাম করবো আপনাদের সাথে করে একটু হাসাহাসি করবো, সেই জায়গা থেকে আমি বঞ্চিত হয়ে গেছি। আমার টিকটক আইডি হ্যাক হয়ে গেছে, এখন বর্তমানে আমার কোনো টিকটক নাই, কোনো টিকটক আইডি নাই, আর টিকটকে আমি বর্তমান নাইকো। যদি আমার পুরাতন টিকটক যদি আমি আবার যদি যে ভাই হ্যাক করছে সেই ভাই যদি আমাকে ফেরত দেয় তাহলে মনে করেন যে আমি আবার টিকটকে আসবো, বুঝতে পারছেন? আর যদি আমাকে না দেয় মনে করেন যে স্বপ্ন যখন ভেঙে যায় তার তার কিন্তু কোনো স্বপ্ন আর থাকে না, বুঝতে পারছেন? এইটুকুই বুঝতে পারছেন, মানে আমার যে স্বপ্নটা আসছিল যে আপনাদের মাঝে থাকবো আপনাদেরকে একটু হাসাবো, সেই স্বপ্নটা আমার মনে করেন যে একটা চ্যালেঞ্জ থেকে আর কি নষ্ট হয়ে গেল, সেটা হচ্ছে টিকটক। টিকটকে যারা ইউজার রয়েছেন আপনারা নিজের প্রতিভা দেখান, ইনশাল্লাহ একদিন নিজের প্রতিভা দেখান। নিজের প্রতিভা দেখালে কি হবে মনে করেন যে আপনি অনেকের জায়গায় অনেক জায়গায় আপনি পরিচিত লাভ করবেন, আর একজন আর আদার সাইডে যখন ভিডিও যখন আপনি আপলোড করি যখন আপনার আইডিতে ছাড়বেন, আপনার আইডি বড় হবে ঠিকই কিন্তু আপনি হচ্ছে পরিচিত হতে পারলেন না, এই জায়গায় একটা বিষয় আছে, বুঝতে পারছেন? মানে নিজেকে পপুলার করতে বা নিজেকে পরিচিত করতে হলে মনে করেন যে নিজেকে পরীক্ষা নিজেকেই দিতে হবে, বুঝতে পারছেন? এখন আরেকজন পরীক্ষা দিচ্ছে ওই ভিডিও বা আরেকজন পরীক্ষা দিচ্ছে ওই পরীক্ষা কিন্তু আপনি পাশ করবেন না, এখন আপনি পরীক্ষা দিলে আপনিই পাশ করবেন, বুঝতে পারছেন? তো এইরকম একটা বিষয় থাকে, আপনার ভিডিও আপনি রিয়েলভাবে ছাড়া শুরু করেন দেখবেন যে আপনি আজ না কাল কাল না পশু একদিন না একদিন আপনি ফেমাস হয়েছেন। যখন আপনি মানুষের ভিডিও আপলোড করবেন আপনার ভিডিও ছাড়বেন না, যার ভিডিও আপলোড করবেন সেও একটু রাগ করব, এবং আপনার আইডি বড় হবে কিন্তু আপনি পপুলার হবেন না বা আপনাকে কেউ চিনবে না, বুঝতে পারছেন? তবে আপনি যার ভিডিও ছাড়বেন সে আপনার প্রতি আর কি একটু রাগ করবি যে আমার আইডিয়া তো আছেই, আমার আইডি থাকা সত্ত্বেও আমি ছাড়িছি, আমার আইডির ভিডিও আবার ডাউনলোড করি তার আইডিতে ছাড়তেছে, এরকম একটা আর কি রাগের বিষয় আর কি থাকে। তো দাদা এখন মনে করেন যে কাজ কাম খুরি খাতে হয়, বুঝছেন? বুঝতে পারছেন, বাবের তো অর্থ সম্পদ নাই যে বসি বসি ভাত খাবো, আর পৃথিবীতে কেউ বসি ভাত খায় না, বাপের অর্থ সম্পদ থাকলেও কাজ কাম করি খাতেই হয়। কেউ একটু ভালো পজিশনে কাজ করে আর কেউ আর কি মাঠ পর্যায়ে কাজ করে, বুঝতে পারছেন? তো আল্লাহ আমাদের আর কি লেখাপড়া সেইভাবে করতে পারি নাই, বুঝতে পারছেন? সেই জায়গায় থেকে মাঠ পর্যায়ে আর কি কাজ পাইছি, মাঠ পর্যায়ে কাজ করে খাই, আপনাদের সামনে একটু আসি। তো আজকে আমার এই ভিডিওটা করা হচ্ছে এই জন্যে, অনেক ভাই জানেরা জানেন না যে আমার টিকটক আইডি হ্যাক হয়ে গেছে, সেই জন্যে আর কি ভিডিওটা আর কি করি আপনাদের মাঝে আর কি দিলাম। অনেক ভাইজানেরা মন খারাপ করবেন, মন খারাপ করেন না, অনেক ভাইজানেরা অনেক খুশি হবেন আমার টিকটক আইডি নষ্ট হওয়ার কারণে। তো সেই ভাইদের জন্য দোয়া করি, যে ভাইরা মন খারাপ করছেন সকল ভাইদের জন্যই দোয়া করি, আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখেন, মনের আশাগুলো যেন পূর্ণ করেন, আর যে হ্যাকার ভাইরা আছেন এমন কাজ করেন না যে দাদা মনটা নষ্ট হয়ে যায় বা হাসি মুখটা কান্না রূপে পরিণত হয়ে যায়, এমন কাজ করবেন না, আপনারা তো সবই পারেন। তো সেই জায়গায় থেকে যদি আপনারা যদি হ্যাক করেন, আমি তো এখন মনে করেন যে আর হাসির ভিডিও টিকটকে আর দিতে পারবো না, যেহেতু টিকটক আইডিটা হ্যাক করে নিয়েছেন। তো অনেক ভাইয়েরা আমার অপেক্ষায় থাকবে যে মনির ভাই কখন আসবে, সেই সাত ভাই কখন টিকটকে ঢুকবে, কিন্তু অথচ আমার টিকটক আইডিটা হ্যাক হয়ে গেছে। যে ভাইটা হ্যাক করেছে যদি আপনার দয়া থাকে, আপনার যদি একটু মায়া লাগে যে গ্রামের একটা কৃষক সেই জায়গায় থেকে কাজ কাম করে খায় বা আপনাদের মাঝে একটু আসে যে আইডিটা একটু তাকে ফেরত দিই, যদি এরকম যদি একটু মায়া থাকে তাহলে দিয়ে দেন, আর যদি না দেওয়ার ইচ্ছা থাকে তাহলে আর দেন না, আমার আর কখনো টিকটকে আর আসা হবে না। আর অনেক ভাইজানেরা টিকটকে হয়তো বা আমার দেখতে পাবেন ওই ইউটিউব থেকে এবং ফেসবুক পেজ সেই সাত ব্লগ থেকে, মনে করেন যে আমার ভিডিওগুলো আর কি হয়তো বা শর্ট ভিডিওগুলো চাইলে ডাউনলোড করি, সেগুলো ভাইয়েরা আর কি
আপনাদের আর কি প্রেজেন্ট করতে পারে, আপনাদের আর কি দেখাতে পারে, সেই জায়গার থেকে হয়তো বা আপনারা আমাকে দেখতে পাবেন। তাই আমার শখের জিনিস থেকে আমি হারাই ফেলাইছি, আইস খাওয়া দাওয়া কিছু করি নাই, এখন শরীরটা খুবই নার্ভাস, তারপরেও আপনাদের মাঝে এসে একটু কথা বললাম। এই জন্যে আপনাদের অনেক কিছু জানার দরকার আছে, যেহেতু আপনারা আমাকে ভালোবাসেন, সেই জায়গায় থেকে আপনাদেরও অনেক কিছু জানার থাকে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমি আর আজকে কথা বলতে পারতেছি না, আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমার যেন হাসি মুখি রাখতে পারে। হয়তো বা আমার আইডি চলে গেছে, তবে সেই স্বাদ তো চলে যায় নাই, আল্লাহ যতদিন আমাকে হায়াত দিছে ততদিনই আমি বাঁচতাম, আর আল্লাহ যদি মৃত্যু দেয় আমাকে তখন তো আমি থাকবো না, এটাই হচ্ছে কথা। সবাই সব জায়গায় থেকে ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, ভালো থাকবেন সবাই, আমি আর কথা বলতে পারতেছি না। আসসালামু আলাইকুম।